স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ার সলভ পেপার থেকে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো একসাথে আলোচনা করব। তোমাদের পিএসসি, ক্লার্ক শিপ, WBCS প্রিলিমিনারি প্লাস মেন এবং আইসিডিএস রেলওয়ে এনটিপিসি গ্রুপ টি সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো এই ভিডিওতে পাবে। সো নাও লেটস স্টার্ট। আর তোমরা ভিডিওটা স্কিপ করবে না, প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ আর প্রশ্নগুলো বারবার রিপিট হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে ইকোলজি নিডস বলতে কী বোঝায়। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, ইকোলজিক্যাল নিডস বলতে কী বোঝায়। এখানে একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ এবং একটি বাস্তুতন্ত্রের অবায়োটিক অংশ উপরের অ্যান্সার হবে এখানে সি, এ ও বি উভয় অপশানই হবে। বায়োটিক অংশ এবং অবায়োটিক অংশকে একত্রে ইকোলজিক্যাল নিডস বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নলিখিত কোনটি কামড়ে ছড়ায়। ফিলবোটোমাস স্যানফ্লাই, অ্যান্সার হবে এখানে বি। মানুষের কালাজ্বর ব্যাধি সাধারণত ফিলবোটোমাস স্যানফ্লাইয়ের কারণে হয়, অ্যান্সার হবে বি। পরের প্রশ্ন হচ্ছে কোন উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে এক গ্রাম বলে। এখানে অ্যান্সার হবে সি, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে এক গ্রাম বলে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে আয়রন দ্রবিত হয় না। এখানে গরম লঘু HNO3-তে, ঠান্ডা লঘু HNO3-তে, ধূমায়িত HNO3-তে এবং কোনোটি নয়, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি বহুরূপের প্রজাতি অর্থাৎ পরিমার্ফিক প্রজাতি। গিটগিটি হচ্ছে বহুরূপী প্রজাতি বা পরিমার্ফিক প্রজাতি, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে পিডাঙ্কেল কী। পিডাঙ্কেল হচ্ছে একটি ফুলের বিন্তু, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন দুধ হলো এক প্রকারের দ্রবণ যাকে কী বলা হয়। ইমালসন বলা হয়, দুধকে ইমালসন বলা হয়, অ্যান্সার হবে এ। পরে প্রশ্ন মানুষের বংশগতিগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে কোন ক্রোমোজোম, এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, অ্যান্সার হবে এখানে এ। মানুষের বংশগতিগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে এক্স ওয়াই ক্রোমোজোম, অ্যান্সার হবে এ। পরে প্রশ্ন কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠানো হবে তার ওজন কি বাড়বে না কমবে, অ্যান্সার হবে এখানে সি, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বস্তুর ওজন কমবে। 10 নম্বর প্রশ্ন পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়। তাপের সুপরিবাহী, অ্যান্সার হবে এখানে এ। পারদ তাপের সুপরিবাহী হওয়ার জন্য এটি ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা যায়। নেক্সট হচ্ছে ভিরিয়ন কি। ভিরিয়ন হলো ভাইরাসের সংক্রমণ কোণা, ভাইরাসের সংক্রামক কোণা, অ্যান্সার হবে এখানে এ। রাসায়নিকভাবে পোরোপোলিনিন একটি কি। রাসায়নিকভাবে পোরোপোলিনিন হচ্ছে ক্যারোটেনিয়েট এবং ফ্যাটি অ্যাসিডের কোপলিমার, অ্যান্সার হবে এখানে এ, ক্যারোটেনিয়েট এবং ফ্যাটি অ্যাসিডের কোপলিমার। পরে প্রশ্ন হচ্ছে হোয়াইট ভিট্রল কি। হোয়াইট ভিট্রল হলো ZnSO4 এবং 7H2O সংকেত, অ্যান্সার হবে এখানে বি। হোয়াইট ভিট্রল হচ্ছে ZnSO4 এবং 7H2O সংকেত। নেক্সট হচ্ছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি শুধু বিচারক হিসাবে কাজ করে। এখানে H2S হচ্ছে বিচারক হিসাবে কাজ করে। পরে প্রশ্ন সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস কোনটি। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, অ্যান্সার হবে এখানে বি। সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস হচ্ছে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, অ্যান্সার হবে এখানে বি। নিউটনের আবিষ্কর্তা কে। যে স্যাডউইক হচ্ছেন নিউটনের আবিষ্কর্তা, অ্যান্সার হবে এখানে কে। পরে প্রশ্ন প্রকৃতিতে গ্রিনহাউসের অবস্থা সৃষ্টিতে নিমিত্ত কোনটি সর্বাধিক সক্রিয়। কার্বন ডাইঅক্সাইড, অ্যান্সার হবে এখানে এ। প্রকৃতিতে গ্রিনহাউসের অবস্থা সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইড দায়ী, অ্যান্সার হবে এখানে এ। কোনো ধাতব তারের মধ্যে দিয়ে কোনো কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। এখানে ইলেকট্রন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে, অ্যান্সার হবে এখানে এ। নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয়। অ্যালজাইমার ব্যাধি হচ্ছে এখানে 4টি অপশনের মধ্যে, অ্যান্সার হবে সি। হিমোফিলিয়া, বর্ণান্ধতা, অ্যালজাইমার ব্যাধি এবং ডাউন সিনড্রোম। অ্যালজাইমার ব্যাধি বংশগত রোগ নয়, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয় কারণ সব বর্ণের আলোকরশ্মিকে পর্দা বিক্ষিপ্ত প্রতিফলিত করে, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গুঁড়ায় উৎপাদক অর্থাৎ প্রডিউসার ধরনের এবং অন্তিমে বিয়োজক বা ডিকম্পোজার জাতীয় জীব থাকে। একটি পুষ্করণীর মতো ইকোসিস্টেমে নিম্নোক্তদের
কোনটি উৎপাদকের স্থলা অভিষিক্ত ভাসমান উদ্ভিদ শৈবাল? অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে সুপার অক্সাইডে অক্সিজেনের যান সংখ্যার মান কত? এখানে অ্যান্সার হবে বি, মাইনাস হাফ। পরের প্রশ্ন উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটি রোধ হ্রাস পায়? উষ্ণতা বৃদ্ধি পেলে সিলিকনের রোধ হ্রাস পায়, অ্যান্সার হবে এখানে সি। একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায় কত? প্রায় 300 লিটার, অ্যান্সার হবে এখানে সি। ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোনটিতে? ডিএনএ আরএনএ, ডিএনও আরএনএ, উভয়ের উপরের কোনটি নয়, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 10 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে? এখানে 0 কেজি, অ্যান্সার হবে এখানে এ। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ফিগমো ম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ফিগমো ম্যানোমিটার। বাস্তুতন্ত্রে শক্তিকে শক্তি প্রবাহ বলা হয় কারণ শক্তির একমুখী রূপান্তরের জন্য, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে একটি 200 ভোল্ট থেকে 100 ভোল্ট বাল্বের রোধ কেমন হয়? 400 ওহম, অ্যান্সার হবে এখানে এ। যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো কোনটি? এখানে ভিটামিন কে, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু কোনটি? প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান তা হলো কোনটি? বিশেষ আপেক্ষিকতা ভাত, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে যে ডিএনএ তে নাইট্রোজেন বেস অনুপস্থিত সেটা কোনটি? ইউরাসিল, অ্যান্সার হবে এখানে এ। স্যাক্সনিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস দ্বারা তৈরি করে কোনটি তৈরি করে? আইসোসাইটিক অ্যাসিড তৈরি করে, স্যাক্সনিক অ্যাসিড ডিহাইড্রোজেনের দ্বারা আইসোসাইটিক অ্যাসিড তৈরি করে। পরে প্রশ্ন হচ্ছে মস্তিষ্কের অসিপটিক্যাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোর্ডটি জেগে ওঠে সেটা কোনটি? পার্শ্ব, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? শব্দ তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। পরে প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হলো শোষণ, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? সৌর বিকিরণের তাপ শোষণ করে, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি একটি পতঙ্গভোজী গাছ? কলসপত্রী হচ্ছে একটি পতঙ্গভোজী গাছ, অ্যান্সার হবে এখানে ডি। কোশ্চেন নাম্বার 40, আলোকরশ্মির প্রাথমিক রঙগুলি কী কী? লাল, নীল এবং সবুজ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা অনেক পরীক্ষায় অনেকবার এসেছে। লাল, নীল এবং সবুজ হচ্ছে প্রাথমিক রং। পরের প্রশ্ন হচ্ছে মোটর গাড়ির ভি ফান্ডারটি হলো একটি উত্তল দর্পণ, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন ক্যান্সারের কারণে যে জিনগুলি সক্রিয় সেটা হচ্ছে অ্যানকোজিন, ক্যান্সারের কারণে যে জিনগুলি সক্রিয় সেটা হচ্ছে অ্যানকোজিন, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ ক্ষয় তৈরি হয় কীভাবে? এখানে অ্যান্সার হবে সি, সীসা। কী থেকে? সীসা, অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন তলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় কোথায়? বায়ু দ্বারা। তলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ ঘটে বায়ু দ্বারা, অ্যান্সার হবে ডি। পরে প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 45, রোগাক্রান্ত হওয়ার পূর্ব নির্ধারিত কারণকে কী বলে অভিহিত করা হয়? এখানে অ্যান্সার হবে সি, নিদান তত্ত্ব বলে অভিহিত করা হয়। রোগাক্রান্ত হওয়ার পূর্ব নির্ধারিত কারণকে নিদান তত্ত্ব বলে অভিহিত হয়, অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কী বলে? মেটাবলিজম, অ্যান্সার হবে এখানে সি। রেট্রোভাইরাসের আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়, এখানে অপশন হবে বি অপশন, আরএনএ পলিমারেজ দ্বারা। লেসমানিয়া ডোনাভানির অন্তর্বর্তী পোষক কোনটি? পালুমাছি, অ্যান্সার হবে এখানে এ। কোন বস্তুর ওজন সর্বাধিক হবে পৃথিবী পৃষ্ঠে? অ্যান্সার হবে এখানে সি। স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কী হবে? বেড়ে যাবে, অ্যান্সার হবে এখানে এ। তেজস্ক্রিয় ভাঙনের সময় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকরিত হয় তা হলো কি? গামা রশ্মি, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, নর্মাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা কত? সোডিয়াম ক্লোরাইডের মাত্রা হচ্ছে এখানে 0.84%, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন, ওজনের পরিমাণ মানবদেহের শতকরা কতটা জল থাকে? ওজনের পরিমাণ মানবদেহের ওজনের শতকরা কতটা জল থাকে?
66% आंसर হবে এখানে এ আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে সেটা হলো এখানে অপশন হবে এ গলগণ্ড ফুলারিন কি ফুলারিন হচ্ছে কার্বনের একটি বহুরূপ आंसर হবে এখানে এ পারমাণবিক চুল্লিতে সংঘটিত বিক্রিয়া কোনটি নিউক্লিয় বিভাজন आंसर হবে এখানে সি ভিটামিন সি কি ভিটামিন সি হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড आंसर হবে এখানে সি বায়ুমণ্ডলে যে যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় পরে প্রশ্ন নারকেলের যে অংশটি আমরা খাই সেটা কোনটি শস্য অ্যান্সার হবে এখানে বি সিঙ্কুনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় ছাল থেকে কুইনাইন পাওয়া যায় অ্যান্সার হবে এখানে ডি ম্যালেরিয়ার পরজীবীরা ম্যালেরিয়ার পরজীবীর জীবাণু রোগীর রক্তের যথাযথ পাওয়া যায় কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময় অ্যান্সার হবে এখানে সি নিম্নলিখিত কোন ভিটামিনে অ্যাসিল সি ও এ ডিহাইড্রোজিনেস প্রোস্টেটিক গ্রুপ যুক্ত থাকে এখানে অ্যান্সার হবে ডি রাইবোফ্লোবিন পরে প্রশ্ন চিংড়ির রেচন অঙ্গ কোনটি সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচন অঙ্গ নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিনান্ট পাকস্থলী দেখা যায় গরুর রুমিনান্ট পাকস্থলী দেখা যায় একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসে জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায় এর কারণ কি স্থিতিস্থাপকতা অ্যান্সার হবে এখানে সি নিচের কোনটি ভৌত পরিবর্তন নয় দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরি হওয়া ভৌত পরিবর্তন নয় অ্যান্সার হবে এখানে এ শোষণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সাইটোসেল পালন করে তা হলো কোনটি কেবস চক্রে অ্যান্সার হবে এখানে সি এইডস বা এইচআইভি ভাইরাস এক প্রকারের কোন ধরনের ভাইরাস এটা হচ্ছে আরএনএ প্রকৃতির ভাইরাস অ্যান্সার হবে এখানে বি হৃদপেশি ক্লান্ত হয় না কারণ কি কোষসমূহ ইন্টারকালেক্টেড চাকতি দ্বারা যুক্ত থাকে অ্যান্সার হবে এখানে এ শালক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয় সাইটোসেলে অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন কোনটি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন অ্যান্সার হবে এখানে এ এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন একটি বায়োফাইট বা মসের দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে তা হলো কোনটি রেণুধর উদ্ভিদ অ্যান্সার হবে এখানে এ পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায় সেটা হচ্ছে পতঙ্গর স্নায়ু কোষে অ্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে উচ্চ তৈনপায়ীর জরায়ুজ ও যোনিনালী সংযোগস্থলের শুরু অংশটি যে নামে পরিচিত সেটি হচ্ছে ডিম্বনালী অ্যান্সার হবে এখানে সি উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে সেটা হলো বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে বৃদ্ধি করে উৎসেচক জৈব রাসায়নিক প্রক্রিয়ার বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে বৃদ্ধি করে অ্যান্সার হবে এখানে এ নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি এখানে প্লুটোনিয়াম 239 হচ্ছে নিউক্লিয় জ্বালানি অ্যান্সার হবে এখানে বি ডিএনএ পর্যায়ক্রমে প্রক্রিয়া আবিষ্কার করেন কে ইএম সাউদার্ন ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়াটি আবিষ্কার করেন নেক্সট হচ্ছে কোন ধাতুর আয়ন শালক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে এখানে কোবাল ধাতুর আয়ন শালক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কোনটি রেক্টিফায়ার অ্যান্সার হবে এখানে ডি হাভার্সিয়ান তন্ত্র যার অংশ বিশেষ সেটা হচ্ছে অস্থির অংশ বিশেষ অ্যান্সার হবে এখানে বি মাটির তলায় জলের গভীরতা যত হলে টিউবওয়েল কাজ করবে না সেটি হচ্ছে 3 ফুট হলে পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্যটি দেখায় সেটা কোনটি হলোফাইটের অ্যান্সার হবে এখানে সি আয়নায় প্রলেপদিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় এখানে সেলুলোজ অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয় সাদা অ্যান্সার হবে এখানে এ একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কখন হয় 2f সমান হলে পরে প্রশ্ন হচ্ছে 3-5% পরিমাণ যে পদার্থ দিয়ে রবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভলকানাইজেশন বলে তা হলো গন্ধ অ্যান্সার হবে এখানে এ পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকটি হলো পেপসিন অ্যান্সার হবে এখানে সি নেক্সট প্রশ্ন খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ কেমন 100 মাইক্রন অ্যান্সার হবে এখানে সি স্নায়ু কোষ সৃষ্টি হয় এমব্রায়োনিক কোন স্তর থেকে একটোডার্ম স্তর থেকে অ্যান্সার হবে এখানে কে পরে প্রশ্ন হচ্ছে যে উদ্ভিদে কঠিন কাণ্ডের
যে উদ্ভিদে কাণ্ডের অন্তর্গঠন দেখা যায় তার কোন কিরকম আবৃত হয়? সি ফোর আবৃত হয়। অ্যান্সার হবে এখানে বি। যে উদ্ভিদে কাণ্ডের অন্তর্গঠন দেখা যায় সেটা হচ্ছে সি ফোর আবৃত হয় তাদের। কোশ্চেন নাম্বার 92, পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর, এখানে লোহা এবং এখানে অ্যান্সার হবে ডি, তামা ও দস্তা। পরে প্রশ্ন হচ্ছে একটি স্কেলার রাশির উদাহরণ, এখানে চারটি অপশন আছে বেগ, বল, ভরবেগ এবং শক্তি। অ্যান্সার হবে এখানে ডি, শক্তি হচ্ছে একটি স্কেলার রাশির উদাহরণ। মহাকর্ষীয় ধ্রুবকের একক কোনটি, এখানে অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন সর্বেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কখন, সবুজ আলোই সর্বেক্ষা কম সালোক সংশ্লেষ হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউক্লিয় চুল্লিতে সংগঠিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হলো কোনটি, ফিউজন বা সংশ্লেষণ। পরে প্রশ্ন হচ্ছে আবহাওয়ামণ্ডলে অবস্থিত কোনো দূষিত পদার্থের জন্য সালোক সংশ্লেষে হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়, পার অ্যাসিটাইন নাইট্রেট, অ্যান্সার হবে এখানে এ। কোশ্চেন নাম্বার 99, নিচের কোনটি থলভাগে প্রাপ্ত শৈবাল, থলভাগে প্রাপ্ত শৈবাল হচ্ছে টেরন্টো পহেলিয়া, অ্যান্সার হবে এখানে বি। কোন তলটি তাপের উত্তম শোষক, এখানে কালো অমসৃণ তল হচ্ছে তাপের উত্তম শোষক, অ্যান্সার হবে এখানে বি। কোশ্চেন নাম্বার 101, একটি বস্তু অনুভূমিক তলে সমুদ্র গতিতে গমন করে তবে বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না, এখানে স্থলন, অ্যান্সার হবে এখানে ডি, তরুণ। এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়, রেডিয়ান হচ্ছে দৈর্ঘ্যের একক নয়, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে পদার্থের অণুগুলির গতি স্তব্ধ হয়, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচদণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসাঙ্ক কাঁচের প্রতিসাঙ্কের তুলনায় প্রায় সমান হয়, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিংয়ের পরিমাণ কত, এখানে 5.20, অ্যান্সার হবে এখানে এ। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়, মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়, অ্যান্সার হবে এখানে সি। ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূসংলগ্ন করা হলো ভূপৃষ্ঠ, এখানে অপশন হবে সি অপশন। কী ঘটবে, ভূপৃষ্ঠ থেকে পরিবাহিত ইলেকট্রন প্রবাহিত হবে। প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা কোনটি, বিউরেট পরীক্ষা হচ্ছে প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা। গ্যাসীয় অণুর গড় গতিবেগ কোনভাবে প্রকাশিত করা যায়, এখানে অ্যান্সার হবে এ, √3RT/m, গড় গতিবেগ প্রকাশ করা হয় √3RT/m দ্বারা, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন কোশ্চেন নম্বর 111, ডিএনএ জাইরেস উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের সঙ্গে, তা হলো ডিএনএ রেপ্লিকেশন, অ্যান্সার হবে এখানে ডিএনএ রেপ্লিকেশন। নিউমাটোপোরের উপস্থিতি দেখা যায় কোথায়, ম্যানগ্রোভ উদ্ভিদে, অ্যান্সার হবে এখানে এ। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি প্রবক্তা কে, সি আর ডারউইন, অ্যান্সার হবে এখানে। জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট থাকে উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে, অ্যান্সার হবে এখানে বি। মূল কাণ্ড ও পাতায় বিনষ্ট নয় এমন উদ্ভিদদেহ হলো কোনটি, শৈবাল, অ্যান্সার হবে এখানে ডি। একটি নির্দিষ্ট ধরনের অথবা একটি নির্দিষ্ট এলাকার সমুদায় জীবগুলির ভরকে কি বলে, বায়োমাস, অ্যান্সার হবে এখানে বি। নিম গাছ কি, নিম গাছ হচ্ছে ক্রান্তীয় অথবা চিরহরিত, অ্যান্সার হবে এখানে। কোশ্চেন নম্বর 118, পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের যে অংশে অবস্থান করে সেটা হচ্ছে লসিকা নাকি, অ্যান্সার হবে এখানে বি। এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটা কোনটি, ডায়াবেটিস ইনসিপিটাস, অ্যান্সার হবে এখানে এ। নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাসজনিত রোগ, এনকেফ্যালাইটিস হচ্ছে ভাইরাসজনিত রোগ, অ্যান্সার হবে এখানে সি। মানুষের স্বাভাবিক রক্ত কোনটি, ক্ষারীয় হয়, মানুষের স্বাভাবিক রক্ত ক্ষারীয় হয়। যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না সেটা কোনটি, সেটা হচ্ছে। পরে প্রশ্ন একটি বরফের ঘনক একটি বড় বিকারে জলের মধ্যে ভাসমান আছে, বরফের ঘনকটিতে একটি বড় বায়ুর বুদবুদ আছে, যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে তখন বিকারের জলের তলের কী পরিবর্তন হবে, এখানে প্রথমে উঠবে তারপর নেমে যাবে, অ্যান্সার হবে এখানে ডি।
একটি গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? প্রোটন। অ্যান্সার এখানে বি, প্রোটনের ভরবেগ শান্ত সর্বোচ্চ হয়। নেক্সট হচ্ছে কোন রাশির একক টাইন সেকেন্ড? এখানে বলের একক হচ্ছে টাইন সেকেন্ড। অ্যান্সার হবে এখানে এ। বার্নার দিয়ে ফ্লাক্সের জল ফুটানো হচ্ছে, কি করলে জলের ফুটনাঙ্ক কমে যাবে? অ্যান্সার হবে এখানে ডি, ফ্লাক্সের মুখে বায়ু চাপ বৃদ্ধিকারী যন্ত্র লাগালে। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোন যন্ত্র মুক্ত রাখতে ব্যবহৃত হয়? কাঁচা লোহার আচ্ছাদন। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত যৌগটি তৈরি করা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ? অ্যান্সার হবে এখানে বি, এই জিও। পানীয় জলে কার উপস্থিতি কাম্য? এখানে কের উপস্থিতি কাম্য? অ্যান্সার হবে এখানে কে। বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত? এখানে বেনজিন। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি পাওয়া যায়? হিমোগ্লোবিনে এফি প্লাস প্লাস ধাতব আয়নটি পাওয়া যায়। পরে প্রশ্ন হচ্ছে বাড়িতে ব্যবহৃত মিউরেটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লৌহিত? হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে লৌহিত। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন ব্যক্তিবীজী উদ্ভিদে ত্রিনিষক ঘটার ফলে প্রস্তুত হয় কোনটি? শস্য। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে শস্য ক্ষেত্রে ডিডি প্রয়োগ করলে দূষিত হয় শুধুমাত্র বাতাস, মাটি এবং জল? অ্যান্সার হবে এখানে সি। কোন উদ্ভিদের শস্য অর্থাৎ এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায়? নারকেল। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে তৈন্যপায়ী প্রাণীর সার্ভাইভিক্যাল কোষরেকর্ড সংখ্যা কয়টি? সাতটি। অ্যান্সার হবে এখানে এ। পদবিহীন উভচর প্রাণী যে বর্ণের অন্তর্গত সেটা অনুরা? অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসের উৎপত্তি স্থল হল রক্ত? অ্যান্সার হবে এখানে বি। চিংড়ির ক্যারাফেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তা হল ব্র্যাঙ্কিওস্টেগাইট? অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড় থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তা হলো মধ্যচ্ছদা? অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে হিগেস বোসন হলো কি? একটি মৌল কণ। অ্যান্সার হবে এখানে ডি। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন? বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম? একর হচ্ছে ব্যতিক্রম। অ্যান্সার হবে এখানে সি। রাডার কোন কাজে ব্যবহৃত হয়? রাডার শান্ত কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এখানে ডি। কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? কামার রশ্মিটি সবথেকে বিপজ্জনক। অ্যান্সার হবে এখানে সি। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। এলসিডির পুরো নাম কি? এলসিডির পুরো নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। অ্যান্সার হবে এখানে এ। কোন বস্তু তাপমাত্রা এককে বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কী বলা হয়? তাপগ্রাহিতা বলা হয়। অ্যান্সার হবে এখানে বি। বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক সেটা কোনটি? জেনন। জেনন গ্যাসটি বায়ুমণ্ডলে বিরল গ্যাসটি সর্বাধিক পাওয়া যায়। পরে প্রশ্ন হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সোনা হচ্ছে সবথেকে নমনীয় ধাতু। অ্যান্সার হবে এখানে ডি। সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হলো সমান্তরাল সোজা? অ্যান্সার হবে এখানে কি? গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হলো সমান্তরাল সোজা। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কেমন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অ্যান্সার হবে এখানে বি। ধুলাই করা সোডা কোনটি চলিত নাম? সোডিয়াম কার্বনেটের চলিত নাম। অ্যান্সার হবে এখানে এ। এইচ পিলারসের উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কয়টি? এখানে অ্যান্সার হবে এ, শূন্য। একটি আইসোটোপের অর্ধায়ু হলো 2 ঘন্টা এবং 6 ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? একই রাট। অ্যান্সার হবে সি। লবঙ্গ আহরণ করা হয় যে অংশ থেকে সেটা হলো ফুলের মুকুল থেকে। অ্যান্সার হবে এখানে ডি। নিচে উল্লেখিত কোনটি প্রকৃত ফল নয়? আপেল প্রকৃত ফল নয়। অ্যান্সার হবে এখানে সি। নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? কুয়াশি ওপর। অ্যান্সার হবে এখানে সি। ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? ডার্মাটাইটিস। অ্যান্সার হবে এখানে সি। এইডসের কারণ কি? ভাইরাস হচ্ছে এইডসের কারণ। অ্যান্সার হবে এখানে বি। স্লাম ফ্রি ইন্ডিয়া কিমে ভারতের প্রথম বস্তিহীন শহর কোনটি? চণ্ডীগড়। অ্যান্সার হবে এখানে সি। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের? এখানে টাইমেরাস পুষ্প। অ্যান্সার হবে এখানে সি।
কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য সত্য? এখানে দুটি লেন্স ব্যবহার করে, কম্পাউন্ড মাইক্রোস্কোপে দুটি লেন্স ব্যবহার করে, অ্যান্সার হবে এ। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভি জে এল এবং আই অ্যাক্টিভ হয়? অ্যানাফেজ দশায়, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ু কোষ হচ্ছে প্রাণীদের দীর্ঘতম কোষ। পাচিত খাদ্যের শোষণ হয় ক্ষুদ্রান্তে, অ্যান্সার হবে এখানে বি। গাজরের মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কোনটি? সংকরাকৃতি এবং ক্ষুদ্র মূল, অ্যান্সার হবে এখানে এ। রাইজোম একটি পরিবর্তিত কাণ্ড, কারণ রাইবোজোমের পর্ব আছে, অন্তর্পর্ব আছে, পাতাগুলি বাদামি এবং আসে নাই। পরে প্রশ্ন হচ্ছে 159 নম্বর প্রশ্ন, সৌরচুলির কার্যনীতি সাথে এক, গ্রিন হাউস এবং সৌরচুলির কার্যনীতি এক, অ্যান্সার হবে এখানে সি। হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতি কার সাথে যুক্ত? পাস্কেলের সূত্র। হাইড্রোলিক প্রেস পাস্কেলের সূত্রের সাথে সম্পর্ক, অ্যান্সার হবে এখানে পি। এলইডির অর্থ কী? এলইডির অর্থ হচ্ছে আলো নিঃসরণকারী ডায়োড, অ্যান্সার হবে এখানে বি। প্রশ্ন নম্বর 172, কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট এক, এখানে -40 ডিগ্রি তাপমাত্রায়? পরবর্তী হচ্ছে Mg2+ এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, তা হল Na+, অ্যান্সার হবে এখানে বি। প্রশ্ন নম্বর 174, এখানে CH3 এই সমীকরণটিতে যৌগটির C2 এবং C3 কার্বনের হাইড্রোবিটাইজেশন কেমন? এখানে অ্যান্সার হবে বি, SP2H2। পরে প্রশ্ন হচ্ছে কাঁচের সঙ্গে বিক্রিয়া করে, প্রশ্নটি হচ্ছে কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কাঁচের পাত্রে রাখা যায় না, সেটি কোনটি? সেটি হচ্ছে সি। কোশ্চেন নম্বর 177, রাসায়নিকভাবে অ্যাসপিরিন হল অ্যাসিটাইল সলিসাইলিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে এ। পরাগধ্বনি থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডের স্থানান্তরকে কী বলা হয়? অটোগ্যাম, অ্যান্সার হবে এখানে ডি। ডিএনএ এর পলিমারডিন বেসগুলি কী? থায়ামিন এবং সাইটোসিন, এখানে ডি। নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন? আইএ হচ্ছে একটি প্রাকৃতিক অক্সিন, ইন্ডোল্যাসিটিক অ্যাসিড, অ্যান্সার হবে বি। পরে প্রশ্ন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর একটি নদীর নামের নিম্নলিখিত কোনটি নাম? ইবোলা ভাইরাস। পরে প্রশ্ন হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় বিশুদ্ধ দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের সংকরের ফলে সংকরণের ফলে উদ্ভূত F1 জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয়, কারণ প্রকল্পতার কারণে, অ্যান্সার হবে এখানে বি। 2015 বিশ্বব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় 4 ফেব্রুয়ারি, অ্যান্সার হবে এখানে বি। মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় এটা প্লাজমোডিয়াম, অ্যান্সার হবে এখানে বি। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন কে? চার্লস ডারউইন, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে কয়লা খনি দুর্ঘটনার কারণ কোনটি? ফল্টিং, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে কয়লা খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল তৈলের উদাহরণ, অ্যান্সার হবে এখানে ফসিল। পরে প্রশ্ন হচ্ছে সামাজিক গণস্থানের কার্য কী? ইউক্যালিপটাস রোপণ, চালানি জাতীয় বৃক্ষরোপণ, বনের সম্পদ বিক্রয় এবং উপলব্ধ সাপোর্ট, অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে ডিএনএ একটি প্যাঁচের মাপ কেমন? 3.48, অ্যান্সার হবে এখানে বি। মেন্ডেলিফের দ্বি সংকর জনের বহির অঙ্গের অনুপাত হল এখানে 9:3:1, অ্যান্সার হবে এ। তৈনপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি? 12 জোড়া, অ্যান্সার হবে এখানে সি। এক্স রশ্মি কী? খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ, অ্যান্সার হবে এখানে এ। এক্স রশ্মি হচ্ছে খুব ছোট চৌম্বকীয় বিকিরণ, এক্স রশ্মি হচ্ছে খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে যায়? অ্যান্সার হবে এখানে পিষ্টটান, অ্যান্সার হবে এখানে বি, পিষ্টটান। পরে প্রশ্ন হচ্ছে সমতল দর্পণের প্রতিবিম্ব হয় কেমন? অসৎবিম্ব এবং খাড়া হয়, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন সৌরশক্তির উৎস কোনটি? পারমাণবিক সংযোজন, অ্যান্সার হবে এখানে এ। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ
কমে, অ্যান্সার হবে এখানে ডি, তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধবাহী পরিবাহী রোধও কমে। নিম্নলিখিত কোনটি কোন বলটি সংরক্ষী বল নয়, ঘর্ষণজনিত বল সংরক্ষী বল নয়, অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত, নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নামে পরিচিত, অ্যান্সার হবে এখানে বি। 1984 ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল, মিথাইল আইসোসায়ানেট, অ্যান্সার হবে এখানে বি। ক্লোরোফিলের কোন ধাতু আছে, ক্লোরোফিলের ম্যাগনেসিয়াম ধাতু আছে, অ্যান্সার হবে এখানে ডি। উদ্ভিজ তৈল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়, হাইড্রোজেন, অ্যান্সার হবে এখানে সি। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কি, পলিভিনাইল ক্লোরাইড, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে একটি অন্তঃপরজীবী ছত্রাক হল কোনটি, অ্যান্সার হবে এখানে সি, সিনটেরিয়াম, অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন হচ্ছে গাইনোবেসিক টাইল পাওয়া যায় কোথায়, এখানে অ্যান্সার হবে সি, লেবিয়াতে। গ্লোবিউল এবং নিউকিউল পাওয়া যায় কোথা থেকে, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে পিণ্ডল তন্তু তৈরি হয় কোথা থেকে, টিবলিন, অ্যান্সার হবে এখানে বি। কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে, তা হলো কোনটি, আবরণী কলা, অ্যান্সার হবে এখানে এ। যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় তাকে কী বলে, স্বরেখ পেশি, অ্যান্সার হবে এ। গ্রাফ কিসের লার্ভা, গ্রাফ হচ্ছে বিটলের লার্ভা, অ্যান্সার হবে এখানে সি। নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদের দ্বারা বৈশিষ্ট্য পরি, এখানে জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়, এখানে কচ্ছের উদ্ভিদের জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়। পরে প্রশ্ন হচ্ছে কম্পিটিটিভ এক্সক্লুশন নীতি অনুযায়ী দুইটি প্রজাতির অনেক দিন ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না, নিচ অংশে, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে ডারউইন এবং ওয়ালেস দুজনেই অনুপ্রাণিত হন কার লেখা, অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পলিউশন পপুলেশন বইটি পাঠ করে, ম্যালথস, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে ইনসুলিনের লক্ষ্য বলা হলো এখানে উপর, অ্যান্সার হবে ডি, উপরে সব কটি, লোহিত রক্তকণিকা, বৃক্ষ কলাকোষ, ক্ষুদ্রান্তের কলাকোষ। বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয় কিসের সাহায্যে, অ্যানিমোমিটারের সাহায্যে, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সূত্রটি কার, নিউটনের তৃতীয় সূত্র। নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ শক্তির একক, জুল হচ্ছে তড়িৎ শক্তির একক, অ্যান্সার হবে এখানে বি। চাপের এসআই একক কোনটি, পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি দহনে সাহায্য করে না, হাইড্রোজেন দহনে সাহায্য করে না, অ্যান্সার হবে এখানে সি। মানবদেহে কয়টি হাড় আছে, মানবদেহে 206টি হাড় আছে, অ্যান্সার হবে এখানে সি। বায়ুমণ্ডলের কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে, আর্গন সবথেকে বেশি পরিমাণে থাকে। রক্ত কি, রক্ত হচ্ছে ক্ষারীয় কলা, অ্যান্সার হবে এখানে বি। কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষয়িত হয়, অ্যাড্রিনালিন হরমোন ক্ষয়িত হয়, অ্যান্সার হবে এখানে সি। হৃৎপিণ্ড থেকে নির্গত নালিকাকে কি বলে, ধমনী বলে, অ্যান্সার হবে এখানে বি। তৃণভোজী প্রাণী হলো প্রাথমিক খাদক, অ্যান্সার হবে এখানে এ। তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া কোনটি, হাইড্রোজিনেশন। হোয়াইট ভিটলের রাসায়নিক সংকেত কি, Z-NO-SO4 এবং 7-H2O। নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জিওট্রপিক প্রতিক্রিয়ার জন্য দায়ী, অক্সিন, অ্যান্সার হবে এখানে ডি। কাংরা বিচের শ্বাসযন্ত্রের নাম কি, বুগলাং, অ্যান্সার হবে এখানে ডি। শ্বাস কাজের জন্য দায়ী পেশিগুলি কোনটি, কঙ্কাল পেশি, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটিকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, সোডিয়াম বাইকার্বনেট, অ্যান্সার হবে এখানে বি। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি প্রোপেল রকেট জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, হাইড্রোজেন, প্রোপেল রকেট জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় হাইড্রোজেন। যে প্রক্রিয়ায় সূর্যের তাপ শক্তি পৃথিবীর বায়ুমণ্ডলের অতিক্রম করে শূন্যস্থানে প্রবাহিত হয় সেই প্রক্রিয়াটি কি, বিকিরণ পদ্ধতি। সালফার দ্রুত দ্রবীভূত হয়, কার্বন ডাই সালফাইড, অ্যান্সার হবে এখানে সালফার দ্রুত দ্রবীভূত হয় কার্বন ডাই সালফাইড, অ্যান্সার হবে এখানে সি। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীর বৃহত্তম অন্ত্র আছে, গরু, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে দুটি সাধারণ
আয়না পরস্পর মুখোমুখি রেখে যদি কোনো বাহুকে এই দুটির মধ্যে স্থাপন করা যায় তবে কতগুলি প্রতিবিম্ব তৈরি হতে পারে? অগণিত। অ্যান্সার হবে এখানে বি। নিম্নোক্ত কোনটি হাইড্রোজেন বেলুন দ্বারা উত্তোলন করা সম্ভব? এক কেজি পালক। অ্যান্সার হবে এখানে সি। কাইনেটিক এনার্জির কোন পরিবর্তনে দেহের প্রচলন বেগ দ্বিগুণ হয়? চতুর্গুণ। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত খাদ্যগুলির কোনটি ফল হিসাবে গণ্য হয়? নারকেল। পরে প্রশ্ন হচ্ছে কেন একটি পাথর হলুদ বা লাল রঙের হয়ে যায়? অক্সিডেশনের জন্য। অ্যান্সার হবে এখানে বি। মানব শরীরের কোন অংশটি বাত নামক ব্যাধিতে আক্রান্ত হয়? হাড়ের সংযোগস্থল। অ্যান্সার হবে এখানে এ। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কে? নিউটন। অ্যান্সার হবে এখানে বি। একটি সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যায়? এখানে অসদ্বিম্ব। যে শব্দ 20,000 হার্টজের বেশি কম্পন সৃষ্টি করে তাকে কী বলে? সাবসনিক। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে কোনো মিশ্রণের মধ্যে অবস্থিত স্বাধীন ক্ষুদ্র কণাকে কী বলে? অ্যাটাম বলে। অ্যান্সার হবে এখানে এ। গোবর গ্যাসের মধ্যে কী থাকে? মিথেন থাকে। অ্যান্সার হবে এখানে ডি। নিচের মধ্যে কোনটি হালকা গ্যাস? হাইড্রোজেন হচ্ছে হালকা গ্যাস। তড়িৎপ্রবাহের একক কী? তড়িৎপ্রবাহের একক হচ্ছে এখানে নিউটন। তাপের একক হচ্ছে ক্যালোরি। অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটির মধ্যে বেশি তাপমান মূল্য আছে? ফ্যাটের মধ্যে। অ্যান্সার হবে এখানে ডি। পেয়ারা কোন ভিটামিনের উৎস? পেয়ারা হচ্ছে ভিটামিন সির উৎস। অ্যান্সার হবে এখানে বি। নিম্নলিখিত কোনটি রকেটের জ্বালানি? তরল অ্যামোনিয়া হচ্ছে রকেটের জ্বালানি। হাইড্রোজেন ও অক্সিজেন এর ভিতর শব্দের প্রচলন বেগ অনুপাত কত? 16:1। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট? এখানে O3 হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট O3। নেক্সট প্রশ্ন, কোন খনিজ পদার্থটি রক্তে হিমোগ্লোবিনে অবস্থিত? এখানে ম্যাগনেসিয়াম রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে প্রতি একক চার্জের শক্তি? অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোন পদার্থটি বিদ্যুতের একান্ত কুপরিবাহী? সরি, নাইট্রোজেন। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন পদার্থটি কোষ্টিক অ্যালকালি দ্রবণের সহিত বিক্রিয়া করা হাইড্রোজেন উৎপাদনে অসমর্থ? অ্যান্সার হবে এখানে বি, সিলিকন। কোশ্চেন নম্বর 260, কোষপর্দা কোথায় দেখতে পাওয়া যায়? উদ্ভিদ ও প্রাণী কোষে কোষপর্দা দেখতে পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে সি। হেরিডিটির একক কী? হেরিডিটির একক হচ্ছে জিন। অ্যান্সার হবে এখানে ডি। হেরিডিটি সূত্র কে আবিষ্কার করেছিলেন? গ্রেগরি মেন্ডন, মেলটন। অ্যান্সার হবে এখানে এ। মায়োপিয়া ঠিক করতে কী ব্যবহার করা হয়? কনকেভ লেন্স ব্যবহার করা হয়। অ্যান্সার হবে এখানে সি। রক্তে লোহের অভাবকে কী বলা হয়? অ্যানিমিয়া। অ্যান্সার হবে এখানে সি। টিম্পোনিয়াম কার প্রতিশব্দ? ইয়ারডামের প্রতিশব্দ হচ্ছে টিম্পোনিয়াম। শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়? মস্তিষ্কে হাইপোথ্যালামাস পাওয়া যায়। এদের মধ্যে কোনটি এন্ডোস্কিন গ্ল্যান্ড নয়, লিভার এন্ডোস্কিন গ্ল্যান্ড নয়? অ্যান্সার হবে এখানে ডি। মানুষের সবচেয়ে বড় আটারি কোনটি? এওয়ার্টা। মানুষের সবথেকে বড় আটারি হচ্ছে এওয়ার্টা। শব্দের গতি কোথায় সবচেয়ে বেশি? লোহাতে শব্দের গতি সবথেকে বেশি। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন? নিউটন। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন। অ্যান্সার হবে এখানে এ। প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কে বলেছেন? নিউটনের আবিষ্কৃত গতির তৃতীয় সূত্র। অ্যান্সার হবে এখানে সি। প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে এটা বলা যায়। পরে প্রশ্ন হচ্ছে বিজ্ঞানীরা বোসন কোথায় আবিষ্কার করলেন? সানে। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে? ডেডো বিলুপ্ত হয়ে গেছে। অ্যান্সার হবে এখানে বি। H2কে সাধারণত কী বলা হয়? জল বলা হয়। অ্যান্সার হবে এখানে এ। এদের মধ্যে কোনটি ধাতু নয়? ফসফরাস ধাতু নয়। পরে প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর তারে রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে কী বলে?
আঘাত বর্ধন, অ্যান্সার হবে এখানে এ। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে, ফিউশন পদ্ধতিতে, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে নট নিচের কোনটির গতিবেগের একক, নট হচ্ছে জাহাজের গতিবেগের একক। নিচের কোনটিকে জীব থেকে জড়কে পার্থক্য করার দুটি উত্তম কারণ হিসাবে গণ্য হয়, জনন এবং গতিশক্তি, অ্যান্সার হবে এখানে ডি। দুধকে মন্থন করলে ননী দুধ থেকে আলাদা হয়ে যায়, কোন কারণে এটি ঘটে, কেন্দ্রাতিক বলের কারণে, অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা, অ্যামোনিয়া গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা, অ্যান্সার হবে এখানে সি। ধাতু সংকর কি, ধাতু সংকর হল মিশ্র ধাতু যার একটি উপাদান পারদ। নিউটন বোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হল যখন এটা কোনো শহরের উপর নিক্ষেপ করা হয় তা ক্ষতি করে জীবজগৎ এবং অট্টালিকা উভয়ের, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, সালোক সংশ্লেষে। এক ফদম সমান কত ফুট, এখানে ৬ ফুট। পরের প্রশ্ন হচ্ছে সাদা কালো টিভি পিকচার টিভি একটি মাত্র ইলেকট্রন গান থাকে যা পর্দায় ছবিকে প্রযোজনা করে, রঙিন পিকচার টিভি ইলেকট্রন গানের সংখ্যা কয়টি, ৩টি, অ্যান্সার হবে এখানে বি। পেরিস্কোপের কার্যনীতি কোনটির উপর ভিত্তি করে, এখানে কেবলমাত্র প্রতিফলনের উপর, অ্যান্সার হবে এখানে এ। থার্মোস্ট্যাট কি, থার্মোস্ট্যাট হলো আধুনিক ধরনের থার্মোফ্লাক্স যা তাপ শক্তির সমবিভাজন নীতিতে কাজ করে, অপশন হবে ডি অপশন, অ্যান্সার। নিচের কোন বিবৃতিটি সঠিক, এখানে ডায়নামো, অপশন হবে বি অপশন সঠিক, ডায়নামো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে এবং বিদ্যুৎ বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বার্নলির নীতির উপর কাজ করে, বুনসেন বার্নার বার্নলির নীতির উপর কাজ করে, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে প্রেশার কুকার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, উচ্চ চাপে তরলের ফুটনাঙ্ক কমে যায়, এটা সঠিক নয়। পরের প্রশ্ন হচ্ছে আকেল দাঁত সাধারণত কত বছর বয়সে গজায়, ১৭ থেকে ৩০ বছর বয়সে আকেল দাঁত গজায়। পরের প্রশ্ন কোন ব্যক্তির বাদামি চোখ নীল চোখ কালো চোখ হবে কিনা তা নিচের কোনটি রঞ্জক পদার্থের উপর নির্ভর করে, আইরিস, অ্যান্সার হবে এখানে সি। এ বি গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তিকে সার্বজনীন গ্রাহিতা বলা হয় তার কারণ তার রক্তে অ্যান্টিজেনের অভাব থাকে, অ্যান্সার হবে এখানে সি। মানুষের ত্বক সর্বাধিক তাপমাত্রায় ফোঁসকা না পড়ে সহ্য করতে পারে, ৪০ ডিগ্রি সেলসিয়াস, অ্যান্সার হবে এখানে এ। নিচের কোনটির উপস্থিতির কারণে পিপলিকা তার চারপাশের বস্তুরাজি দেখতে পায়, এখানে যৌগিক চক্ষুর কারণে, অ্যান্সার হবে এখানে ডি। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে, এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। যখন বরফ খুলে জলে পরিণত হয় তখন তার আয়তন কমে, অ্যান্সার হবে এখানে সি। যদি কোনো বালক নির্দিষ্ট বেগে চলমান রেলগাড়িতে বসে সোজা উপরের দিকে বল ছড়ে তাহলে কি হবে, বলটি তার হাতে এসে পড়বে, অ্যান্সার হবে এখানে সি। যদি একটি চুম্বক দণ্ডকে ভেঙে দু টুকরো করা হয় তাহলে কি হবে, প্রত্যেক টুকরো চুম্বক হয়ে যাবে যার এক প্রান্ত উত্তর মেরু অপর প্রান্ত দক্ষিণ মেরু থাকবে। পরে প্রশ্ন হচ্ছে সমবাট ক্ষমতা সম্পন্ন টিউবলাইট এবং বাল্ব টিউবলাইটের চেয়ে শীতলতর অনুভূত হয় কারণ টিউবে টাংস্টেন ব্যবহার করা হয় না, অ্যান্সার হবে এখানে সি। কোশ্চেন নম্বর ৩০২ প্রশ্ন কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদান করে, -৪০ ডিগ্রি তাপমাত্রায়। নিচের কোনটি পেন্সিল ব্যবহৃত হয়, গ্রাফাইট পেন্সিল ব্যবহৃত হয়। এইচআইভি পাওয়া যায় সংক্রমিত ব্যক্তির এখানে রক্তে বীর্যে এবং স্তনদুগ্ধে, উপরে সবকটি, অ্যান্সার হবে ডি। হিমোগ্লোবিনের কার্যকারিতা হলো এখানে অক্সিজেনের পরিবহনে, অ্যান্সার হবে এখানে ডি। মৌমাছি এবং পিমড়ের হুলে যে তরল বিষ থাকে তা হলো কি, ফর্মিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে সি। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কোনটি, এখানে অ্যান্সার হবে এ, সর্বদা একের বেশি। ৩০৮ প্রশ্ন হচ্ছে নিচের স্তম্ভ দুটি সাজিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন, এখানে অ্যান্সার হবে ক্যাটারাক্টের সাথে আইরিস, জন্ডিসের সাথে হবে লিভারের সম্পর্ক, ডায়াবেটিসের সাথে প্যানক্রিয়াস এবং আর্থ্রাইটিসের সাথে বোন, অপশন হবে এ অপশন। পরের প্রশ্ন হচ্ছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, হাইড্রোজেন
গ্রিনহাউস গ্যাস নয়, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে এইচআইভি সংক্রমণ বাহিত হয় ভোজ্য ব্যবহার্য যন্ত্রপাতি দিয়ে রক্ত দেওয়া হলে, অ্যান্সার হবে এখানে ডি। খাদ্য তেঁতুলের রস ব্যবহার করা হয় কারণ সহজে খাদ্য হজমের জন্য, অ্যান্সার হবে এখানে সি। একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়লে তার রোধ কী হবে, কমবে, অ্যান্সার হবে এখানে বি। টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন কে, টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন স্যামুয়েল এফ বি মোর্স, অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি ডিজেনারেটিভ রোগ নয়, হার্ট অ্যাটাক ডিজেনারেটিভ রোগ নয়, অ্যান্সার হবে এখানে বি। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর হয় কখন, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলে। পরে প্রশ্ন হচ্ছে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ গতিবেগ ভিন্ন, নিচের মাধ্যমগুলির কোনটিতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয়, বায়ু জল এবং লোহার ক্ষেত্রে। দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে তা হলো ফসফরাস, অ্যান্সার হবে এখানে সি। খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কারণ জীবাণুনাশক হিসাবে, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে নিচে কোনটি ভাইরাল অসুখ নয়, যক্ষা ভাইরাল অসুখ নয়, অ্যান্সার হবে এখানে এ। টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন কে, টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন স্যামুয়েল এফ বি মোর্স, অ্যান্সার হবে এখানে বি। অমর বোস যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কোন বিষয়ের কাজের জন্য পরিচিত ছিলেন, শব্দবিজ্ঞানী, তিনি ছিলেন একজন শব্দবিজ্ঞানী। ইপিআইসি হলো কি, এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকটরস ফটো আইডেন্টি কার্ড, এখানে ইলেকশন আর ইলেকটর মধ্যে অনেক কনফিউশন হয়, ইলেকটর হবে এখানে। পরে প্রশ্ন হচ্ছে জার্মান সিলভার সংকর ধাতুটিতে কপারের সঙ্গে আর কি থাকে, জেড এন এবং এন আই, অ্যান্সার হবে এ। প্রশ্ন নম্বর 324, এইচআইভি শনাক্তকরণে এলিসা পরীক্ষা করা হয় কিন্তু এইচআইভি সংক্রমণ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কোন পরীক্ষা করা হয়, ওয়েস্টার্ন বুলেটিং, অ্যান্সার হবে এখানে বি। ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম কি, প্লুরা, অ্যান্সার হবে এখানে সি। কড লিভার তেল যে খাদ্যগুণে সমৃদ্ধ সেটা হচ্ছে ভিটামিন এ এবং ডি, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণী জগতে বড় সংখ্যায় প্রসিদ্ধ প্রজাতি বলে দর্শন করা যায়, কীট, অ্যান্সার হবে এখানে বি। প্যারোমিটারের প্রয়োগে কী মাপ করার জন্য করা হয়, পাইরোমিটারের প্রয়োগ কী মাপ করার জন্য করা হয়, উচ্চ তাপমাত্রা মাপার জন্য, অ্যান্সার হবে এখানে এ। গেলবেনিকিত লোহার উপর কিসের প্রলেপ করা যায়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে জীব পরিস্থিতিক নামাবলীর প্রস্তাব কে করেন, লিনিয়াস, জীব পরিস্থিতির নামাবলীর প্রস্তাব দেন বিজ্ঞানী লিনিয়াস, অ্যান্সার হবে এখানে বি। ম্যালেরিয়া মশা কামড়ানোর সংক্রামক রোগ ইয়া কী কারণের জন্য সংক্রমণ হয়, এটা প্রোটোজোয়া ঘটিত রোগ, অ্যান্সার হবে এখানে বি। বিকাশমূলক সম্বন্ধের অধ্যয়নকে কী বলা যায়, এখানে জাতিবিজ্ঞান, অ্যান্সার হবে এখানে সি। ছত্রাকনাশী বড় মিশ্রণ হয় কোনটি, এখানে অ্যান্সার হবে ডি, সিএসএফোর প্লাস সিএওএইচ হোল টু। ভারী জল কি, ডি টু ও সিক্স ডি, অ্যান্সার হবে এখানে ডি। সর্বপ্রথম উৎকৃষ্ট গ্যাস কোনটির উপর আবিষ্কৃত হয়, সূর্য অথবা পৃথিবী, হিলিয়াম, অ্যান্সার হবে এখানে ডি। অর্বুদ বিজ্ঞান বা অনকোলজি সম্বন্ধে কোন অধ্যয়ন থেকে হয় ক্যান্সার, অ্যান্সার হবে এখানে বি। দুটি অবায়বীর মধ্যে পারস্পরিক সম্বন্ধকে কী বলা হয় যাতে দুটোই লাভ হয়, এখানে মিথ্যজীবিতা, অ্যান্সার হবে এখানে এ। উষ্ণ স্থানান্তরের ওই প্রক্রিয়াকে কী বলা যায় যাহার কোনো মাধ্যমে দরকার হয় না, বিকিরণ, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে গ্লিস্টার অফ কপার কী, যে কপারে 1% অশুদ্ধি থাকে তাকে ব্লিস্টার অফ কপার বলে, অ্যান্সার হবে এখানে ডি। নিচে কোনটি বক্ষ গহ্বর ও উদার গহ্বরকে পৃথক করেছে, মধ্য ছদা, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে ক্রমাগত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে থাকলে বহু প্রজাতির ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়, এর কারণ কি, পরিব্যক্তি, অ্যান্সার হবে এখানে ডি। নিম্নলিখিতগুলির মধ্যে কোন শ্রেণীর উদ্ভিদে শঙ্কুবীজ উৎপন্ন হয়, এখানে ব্যক্তিজীবী, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত প্রাণীদের
কোনটিতে সম্পূর্ণ পোস্টিং নালী আছে গোলকিমিতে? অ্যান্সার হবে এখানে কে, একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতরণ করলে ও পৃথিবীতে ফিরে এলো, এতে সবচেয়ে বেশি শক্তি লাগলো চাঁদ থেকে উঠতে। অ্যান্সার হবে এখানে সি। নিম্নোক্ত কোন দুটি নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান? সি 12 এবং এন 13। অ্যান্সার হবে এখানে সি। কোনো পদার্থের পারমাণবিক ভর 24 এবং পারমাণবিক সংখ্যা 12 হলে তুলনাঙ্ক ভর হলো কত? 24। অ্যান্সার হবে এখানে বি। দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলা যায়? কি অ্যান্টি অ্যাম্ফি নিউক্লিয়াস। এখানে অ্যান্সার হবে বি। পরে প্রশ্ন হচ্ছে শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে? মাছের। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে 351 নম্বর প্রশ্ন, কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা 15 হলে তার সর্বশ্রেষ্ঠ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হবে? এখানে 5 হবে। অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন হচ্ছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয়? সি এ ওইচ হোল টু। অ্যান্সার হবে এখানে সি। নিম্নলিখিত কোনটি পলিমেডিন বেস নয়? গুয়ানিন পলিমেডিন বেস নয়। পরে হচ্ছে সরল দোলগতিতে গতিশক্তি প্রতি পর্যায়ে 2 বার শূন্য হয়? অ্যান্সার হবে এখানে সি। ফ্লোরিনের কোনো আইসোটোপ আছে কি? 2টি। অ্যান্সার হবে এখানে বি। নিম্নের কোনটি উপচম্বকীয়? এখানে অ্যান্সার হবে এ ও টু। মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হলো এস এ নট। অ্যান্সার হবে এখানে এ। লাল আলোতে একটি লেন্সের ফোকাসের দৈর্ঘ্য 25 সেমি এবং নীল আলোতে এর সম্ভাব্য ফোকাস দৈর্ঘ্য কত হবে? 25.5 সেমি। অ্যান্সার হবে এখানে সি। যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হলো এন এ। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র? অ্যান্সার হবে এখানে বি CH3CWH। সুষম খাদ্যে কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিনের অনুপাত কত? 2:1:1। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে 363 নম্বর প্রশ্ন, ইউরিয়া হলো গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ যেটি প্রস্তুত করেছিলেন বিজ্ঞানী হুলার? অ্যান্সার হবে এখানে সি। তৈনবায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হলো G0 দশা। অ্যান্সার হবে এখানে এ। কোন যৌগটি তড়িৎজী? অ্যান্সার হবে এখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎজী। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে পরমাণুর ভিতর নিউটনের প্রভাব পড়ে নিউক্লিয় আধানে? অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহকে কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। অ্যান্সার হবে এখানে বিজ্ঞানী, অ্যান্সার হবে বি, বিজ্ঞানী উইলিয়াম হার্ভে বদ্ধ রক্ত সংবহন তত্ত্ব আবিষ্কার করেন। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা, নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তন অধিকার করে? এখানে 17 গ্রাম NH3। অ্যান্সার হবে এ। পরে প্রশ্ন হচ্ছে 1 গ্রাম জল থেকে অক্সিজেন 0 ডিগ্রি সেলসিয়াসে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? এখানে 0 ডিগ্রি সেলসিয়াস হবে। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত জৈব যৌগ কোনটি? C2H2। অ্যান্সার হবে এখানে সি। তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ কী হয়? বাড়ে। পরে প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়, একে কী বলে? জুল প্রক্রিয়া। পরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? আয়োডিন। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে কি? 1 ভাগ HNO3 ও 3 ভাগ HCl। অ্যান্সার হবে এখানে এ। বাড়িতে এসি ব্যবহার করা হয় কারণ এসি পরিবহন সাশ্রয়কারী। এখানে এসি মানে হচ্ছে অল্টারনেট কারেন্ট। পরে প্রশ্ন হচ্ছে অনাদ্র CaO দ্বারা শুষ্ক করা যায় NH3 গ্যাসকে? অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোক সংশ্লেষ উপস্থিত? এখানে উভয়। অ্যান্সার হবে PS1 এবং PS2। জলসেমের একক কী? গ্রাম। অ্যান্সার হবে এখানে সি। জীবের কোন অংশে মিষ্টত্ব স্বাদকে অবস্থান করে? এখানে প্রান্তে। মিষ্টত্ব স্বাদ অবস্থান করে জীবের প্রান্তে। অ্যান্সার হবে এ। নিউক্লিয়ার রিয়্যাক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো ইউরেনিয়াম। অ্যান্সার হবে এখানে ডি। আইরিস নিম্নলিখিত অংশের সম্মুখভাগ? এখানে হচ্ছে কর্নিয়া। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য
একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে প্রথ্রম্বিন। অ্যান্সার হবে এখানে সি। গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু কোনটি? দস্তা। নেক্সট হচ্ছে অর্থ এবং প্যারানাইট্রোফেনল আলাদা করার উপায় কোনটি? ঊর্ধ্বপাতন। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে তিমি মাছের শ্বাসযন্ত্র কোনটি? ফুসফুস এবং ফুল কাউয়াই। অ্যান্সার হবে এখানে সি। সিঙ্কোনায় যে উপকারটি পাওয়া যায় তা হলো রেসারফিন। অ্যান্সার হবে এখানে কে। পরের প্রশ্ন হচ্ছে তড়িৎচুম্বক